জয়গার সমাজ কল্যাণ সংঘ সভাপতি তিলক বাহাদুর ছেত্রীর নেতৃত্বে বন্ধ মধু চা বাগানে দুস্থদের মাঝে শীত বস্ত্র দান, সাথে মধ্যাহ্ন ভোজন করানো হয়। ভারত ভুটান সীমান্ত লাগোয়া জয়গার শহরে গত 40 বছর ধরে বিভিন্ন প্রকারের সমাজসেবার কাজ করে আসছে জয়গার সমাজ কল্যাণ সংঘ। তারই এক সমাজসেবার অঙ্গ রূপে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জয়গার সমাজ কল্যাণ সংঘ সভাপতি তিলক বাহাদুর ছেত্রীর নেতৃত্বে বন্ধ মধু চা বাগানে দুস্থদের মাঝে শীত বস্ত্র দান করা হয়। এদিন শিশু সহ বয়স্কদের মোট 700 জনকে শীত বস্ত্র দান করা হয় সংগঠনের তরফে, সাথে পিকনিক রূপে এদিন মধ্যাহ্ন ভোজন করানো হয়। এদিন সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুখ্য সলাহকার শঙ্করনাথ প্রধান, সচিব বদ্রী প্রধান, সহ সচিব প্রেমা রৈকা, ইন্দ্র বাহাদুর ছেত্রী, এলবি গুরুং, সানু খওয়াজ সহ স্থানীয় এনজিও। यहाँ मधु बगान चिया बगानमा श्रमिकहरूलाई हामी समाज कल्याण सङ्घको तर्फबाट कपडाहरू दिँदैछौँ, उहाँहरूलाई खिचीहरू वितरण गर्दैछौँ। यो ठाउँमा धेरै समयदेखि चिया बगान बन्द हुनाले यहाँको वर्कर्सहरू श्रमिकहरूको अवस्था एकदम दयनीय छ र उहाँलाई केही सहयोग हामी समाज कल्याण सङ्घ आज गर्यौँ। आज गणतन्त्र भारतको 71वाँ गणतन्त्र दिवसको उपलक्ष्यमा यो आज हामीले आयोजन गर्यौँ र यहाँलाई केही समाज कल्याण सङ्घबाट सहयोग गर्न सक्यौँ। तपाईँहरूले के पाउनुभयो आज? साडी पाउनुभयो, यो ज्याकेट पाउनुभएछ, स्वेटर पाउनुभयो है। अनि तपाईँ यहाँ यिनै बस्नुहुन्छ है? मधु बगान है। अनि कसरी तपाईँको जीविका चल्दैछ यहाँनिर? छोरा कहाँ जान्छ? यहीँ छ छोरा, नाति लिएर आयो। तपाईँलाई कसले भन्यो यो आज बाँड्दैछ भनेर? गाउँमा हल्ला भएको थियो, जब उहाँ अच्छा